উত্তর কৃষ্ণপুরে নদীর তীরের গার্ডওয়ালের নিচে দিয়ে প্রবেশ করছে বরাকের জল গার্ডওয়ালের নির্মাণ কাজ নিয়ে খুব স্থানীয়দের শিলচর শহর সংলগ্ন উত্তর কৃষ্ণপুরে বরাক নদীর তীরের গার্ডওয়ালের নিচে দিয়ে প্রবেশ করছে বরাকের জল এ নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তুষ্টি দেখা গেল এ নিয়ে স্থানীয়রা জানান নবনির্মিত গার্ডওয়ালের নিচে পর্যাপ্ত মাটি না দেওয়ার কারণেই বরাকের জল নিচের দিকে প্রবেশ করছে এতে আতঙ্কের মধ্যে রয়েছেন তারা বৃহস্পতিবার রাতে বন্যার জলে বেড়ে যাওয়ায় বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানালেও কেউ আসেনি বলে অভিযোগ করেন দিনের বেলা বিভাগের তরফে মাটি ভর্তি কয়েকটি বস্তা ফেলে দেওয়া হয় স্থানীয়রা জানান গুরুত্বপূর্ণ এই এলাকা দিয়ে জল প্রবেশ করলে এর প্রভাব শিলচর শহরে পড়বে তাই এই এলাকায় নজর দেওয়ার জন্য বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকার দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসীরা এছাড়া স্থানীয় গঙ্গাপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় বাদের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক উত্তর কৃষ্ণপুর প্রথম হন্ড অপোজিট ফায়ার ব্রিগেডের অপোজিটে গলি এখন আমরা এখানে তো বন্যা বয়াব অবস্থা কোন সময় বান ভাঙিব তারা গার্ডওয়াল দেয়া গেছে কোনো জাত প্রটেকশন দিছে না কিছু না কালকে রাত্রে অবধি তারা ফোন করলাম ইঞ্জিনিয়ারের ফোন নাম্বার আছে এস ডিওরেও ফোন করলাম কোনো তারা জল হয়েছে না করার সাথে এখন আমরা গ্রামবাসী মিডিয়া যা করবাক এখন তার জল তো ডুববো আর ডিপার্টমেন্ট তো খালি শিববাড়ি আর পেটু আনল দিল ব্যস্ত ইগুট বা জল ডুকলে কিন্তু আন শিলচর কিটা এফেক্ট করতো না নাকি এখন যার দ্বার যে ইঞ্জিনিয়ারের শিলচর এরারে ফোন করলাম এরা সোনাই এরিয়া আমরা বুট উঠ দিলাম শিলচর এরিয়া এখন আমরা কোন দিকে যাই এখন আমরা গ্রামবাসী সব দুটো সব তো নিজ কর্মী মানুষ কোনো সরকারি এমপ্লয়ি নাই গ্রাম আমরা এইদিকে মেডিকেলত জল যার ক্যান্সার হসপিটালের জল যার সব আরবান সারা পিএইচির বড় বড় মেশিন আছে এই জায়গা এখন আমরা ওটা বিহিত ব্যবস্থা করাও কান্দাইলে তো আর কোনো অবস্থা নাই যাইবো এখানে যে নাই আমরা গ্রাম ডুবিবো আর শিলচর বাঁচব ইলানা এইদিকে ইয়ে তো লিংকুট আস্থা টাউন মারবো আমার দাবি হইল গিয়া পিটি মন্ত্রী স্যার আসুন কেন তাই একবার প্র্যাক্টিক্যাল আইয়া একবার আইয়া তাইন দেখিয়া গেছো আগে প্রথমে খাস করার আগে ওখানে একটা বার খাজ হয়েছে একটা বার আইয়া দেখিয়া যাক বা খাসটা কিতা হইছে তাই নিজে আইয়া সরজমিন আইয়া দেখিয়া গেলে আমার মনে হয় এই যে উত্তর কিশোরপুর গ্রাম থাকেন দরিয়া এই সাইডে যতটা এরিয়া আছে সব কিছু বাঁচব সব কিছু বাঁচবো ওখানে ওখানে যে কন্ডিশন আছে জলের প্রভাব যেটা আছে ওখানে অনবরত বাড়েন আর জল এদিকে বাইরে যে সোনাই রোডটা পাইছে যে সোনাই রোড টা পাইয়া এত তো অঞ্চল মানে খালি বাইর খালি জল এখন বর্তমানে সবকিছু বন্ধ হওয়ার পথে হাটু জল মেইন রোডও গেছে গিয়া এই জলর কারণে এই গলির কারণে এই যে তারা যেটা কালপ গাডওয়াল যেটা এটা এরপরে আরেকটা জায়গা হইলো আমরা নাগাটিল্লা এই যে গঙ্গাপুর ফেরিকার যেটা আছে এটা ঠিক সামনে যে কন্ডিশন আছে কোন মুহূর্তে বাংলিয়া যাইব গেলে এই সাইড পুরা মানে ইয়ে যাইব তারা ডিপার্টমেন্টের মানুষ আইসে দেখছে দেখার পরে কয়টা বস্তা নিয়ে ফেলাই আমরা সান্ত্বনা দিয়া গেছে কইসে আর ফাটতো না কিছু হইতো না কিন্তু এখন যে কন্ডিশন আছে কোন মুহূর্তে ফাটবো এখন আর তারা নাই আয়ও না দেখেও না কিছু আইয়া আমরা রাঙ্গেখালে ইনচার্জ ম্যাডামটা ফোন করছিলাম তাই সঙ্গে সঙ্গে আইসুন আইয়া জিনিসগুলা দেখছুন দেখিয়া তাই ডিপার্টমেন্টের মানুষের হইয়া জানাইছুন তাই এর পরেও তারা কোনো একটা হেল্প করে না কিছু নাম পাবে এই জায়গা তো অবস্থাটা বড় খারাপ উত্তর কৃষ্ণপুর পার্ট ওয়ান গঙ্গাপুর ফেরিঘাট বান খুব অবস্থা খারাপ শোচনীয় অবস্থা এখানে তো খেয়েও আন না এখানে খোঁজ খবরও নেন না আর এখানে খোঁজ খবর না নেওয়ায় আমরা বড় একটা অসুবিধাত আছি আর ডিপার্টমেন্টের মানুষ আইসি এই অবস্থা কয়টা ফালাইয়া গেছে আর কোনো উপায় নাই এখানে খুব বেশি অবস্থা খারাপ আর গড় লাগেন খোয়া হয়েছিল এটা ইঞ্জিনিয়ারের লোক আলাপ করবার লাইন হয়েছে